গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে দুপুরে 1টা বেজে গেছে। এইমাত্র আমি স্কুল খুশির স্কুল থেকে এলাম। খুশির স্কুলে আজকে অ্যাডমিশন ছিল, বেশ 1 সপ্তাহ মতন, মানে 1 মাস টাইম ছিল। 1 মাসের মধ্যে আমি অ্যাডমিশন করাইনি, কারণ হচ্ছে কি যে রেজাল্টটা আউট হবে তবে তো আমি অ্যাডমিশন করাবো। রেজাল্টটা বেরিয়েছে মাত্র কয়েকদিন হলো, 3-4-5 দিন মতন হলো, তো আজকে লাস্ট ডেট ছিল। তো আজকে আমি গেছিলাম, কালকে আমরা ঘুরে কাল রাতে ফিরতে এসেছি, এখানে ঘুরতে গেছিলাম। তো আজকে সকালবেলায় চলে গেছি স্কুলে 10টার সময়, 10টা থেকেই 1টা পর্যন্ত পুরো লাইন দিয়ে অ্যাডমিশন করিয়ে এইমাত্র বাড়িতে ঢুকেছি। রান্নাবান্না সকালে করেই গেছিলাম, এসে খেলাম, খেয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। ছেলেকে খুশিকে বলেছিলাম খাইয়ে দিতে ম্যাগি, ছেলে খেয়ে নিয়েছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সকাল থেকে তো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর বেশ কিছুদিন হয়ে গেছে আমি ভিডিও দিতেও পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তাই তো আমরা যে বন্ধুর বাড়ি, খুশির বাপার বন্ধুর বাড়ি গেছিলাম ডায়মন্ড হাওড়ার ওখানে, তো ওখানে 3 দিন যা ব্লগ বানিয়েছি সেগুলো একদিন একদিন করে তোমরা পাবে। এখনও পর্যন্ত ওগুলো এডিট করা হয়নি। আর শেষের দিনে যেদিন আমরা বাড়ি ফিরি সেদিনে একটা রাস্তার মধ্যে একটা স্বামী বিবেকানন্দ স্বামীজির মন্দির ছিল, সেখানে আমরা বেড়াতে গেছিলাম। তো সেই মন্দিরের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমরা প্রথমে দেখে নাও, তারপরে ওখানে গিয়ে কী করেছি সেই ভিডিওগুলো পরে দেখানো হবে। কারণ হচ্ছে কি যে আমার তো 1টা মোবাইলে ভিডিও হয়নি, অনেকগুলো মোবাইলে ভিডিও করা হয়েছিল, সেগুলো যাদের কাছে আছে তারা দেবে, তারপরে ওগুলো এডিট হবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই মন্দিরের ভিডিওগুলো তোমরা আজকে দেখো, কালকে আবার নতুন ভিডিও দেব, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে আমার দেখাই হচ্ছে না, মানে ক্যামেরার সামনে আমি আসছি না, কারণ কিছুদিন আমার নিজেরও রেস্টের দরকার, আর এদিক ওদিক ঘুরতে যাচ্ছি, মোবাইলটাও ঠিক মতন হাতের সামনে পাচ্ছি না, মানে ছেলে মেয়ে নিয়ে রাখছে, তার জন্য কদিন ব্লগ বানানো হয়নি। তো আমরা যেখানে ঘুরতে গেছিলাম তোমাদের সঙ্গে বললাম, সেখান থেকেই আসার পথে আমরা এই মন্দিরটাতে ঘোরার জন্য নেমেছি। তো এত সুন্দর, মানে দৃশ্য কি বলবো, সবার মন একদম ইয়ে হয়ে গেছে, এত সুন্দর জায়গাটা। আর এত শীত করছে আমার, যেন মনে হচ্ছে শীতকালে যেমন শীত লাগে সেই রকম শীত। তো আমি সামনে সামনে যাচ্ছিলাম, খুশিকে বললাম একটু খুশি ক্যামেরা কর, তো খুশি ক্যামেরা করলো। আর যেখানে আমরা বেড়াতে গেছিলাম সেখানকার ব্লগ তোমরা এক এক করে একদিন একদিন করে পাবে, এডিট করতে হবে, তারপর তোমাদের দেব। তো দেখো বাইরে থেকে কি সুন্দর, মানে লাগছে একদম বাইরে থেকে দেখো। আমরা এখন সবে মাত্র ঢুকছি ভিতরে, তো এখানে আমি অনেকবারই এসেছি, একবার নয় অনেকবারই এসেছি, আমার এখানে রিলেটিভ থাকে তার সঙ্গে আমি অনেকবার এসেছি। তো খুশির পাপা এখানে প্রথম ঢুকলো, কারণ ওর সঙ্গে তো আমি আসিনি, আমার এখানে একজন থাকে তার সঙ্গে সন্ধ্যাবেলায় ওনার বাড়িতে বেড়াতে আসতাম যখন খুশি ছোট ছিল, তো উনি আমাকে নিয়ে এদিক ওদিক ঘোরাতো। নিচে এই যে দেখতে পাচ্ছ এগুলো ছোট্ট ছোট্ট করে এক একটা মন্দির করা রয়েছে এখানে, আর এই যে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, কারণ 8টা বেজে এসেছে, 8টার সময় বন্ধ হয়ে যায়। এখানে সব নিয়মাবলী লেখা রয়েছে। আর এটা দেখো খুশির পাপার বন্ধুর বউ, তো এই ছাতা যে দেখতে পাচ্ছ ছাতাটা পাশে, তো এখানে জুতোগুলো সব জমা নেয় আর ওরা একটা করে কুপন দেয়, সেই জুতোগুলো আবার ফেরত নিয়ে যেতে হয়। তো আমরা সবাই ওখানে জুতো জমা দিলাম, এই দেখো এখানে এসে জুতো জমা দিচ্ছি, কুপন নিচ্ছি, নিয়ে তারপরে উপরে উঠব। আর উপরে ওঠার পরে 2-4টে ছবি নেওয়ার পরেই আমার ছেলে এত দৌড়াদৌড়ি করছে, পুরো মার্বেল তো স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে, মুখে লাগছে, যার জন্য আমরা উপরে থেকে নিচে নেমে এসে নিচে বসেছিলাম, আর ওর পাপার বন্ধুরা সবাই উপরে ছিল। উপরের কাজগুলো দেখো একদম উপরে এত সুন্দর করে পাথরে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে কি দারুণভাবে কাজ করা রয়েছে।
আর এই যে এটা এখনো পর্যন্ত তেমন কেউ জানে নাই, কিছুদিন আগেই মানে পুরো তৈরি হয়ে রেডি হয়েছে, নয়তো এর কারুকার্য অনেক দিন ধরেই হচ্ছিল। আমরা আগে যেতাম, বললাম যে আগে যেতাম, তখন এটা বানানো হচ্ছিল। আর দূর থেকে এত সুন্দর লাগে দৃশ্যটা, ছোট ছোট লাইট জ্বলে। আর কি বলবো বন্ধুরা, ছোট বাচ্চা, ছোট ছেলে নিয়ে কোনো জায়গায় ঠিক করে ঘোরা যায় না, কারণ ছেলে এত দুরন্ত হয়েছে বলার মতো নয়, এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে একদম, মানে আমরা বসতে পারছি না। আর ধরেও রাখলে মানে একদম হাত ধরছে না, হাতটা ছেড়ে নিচে বসে পড়ছে, শুয়ে পড়ছে। তার জন্য দেখো আমরা যে এখানে নিচে নেমে এসেছি, নিচে নেমে এসেছি, ও দৌড়াদৌড়ি করছে, আমরা নিচে বসে আছি, ওপরে ওরা ঘুরছে। আর এখানে নিচের দিকে দেখো সব ঘাসের দিয়ে, ঘাস দিয়ে ছোট ছোট করে ডিজাইন করা রয়েছে। যেখানেই যাই ছেলে এত বদমাইশি করে, ঠিক মতন বসতে পারি না। ওখানে যেখানে খুশির পাপার বন্ধুর বাড়ি গেছে, সেখানে গিয়েও ওই রকম, মানে দৌড়াদৌড়ি শুধু ও ছটপটে, মানে কি বলবো, এত দুরন্ত হয়েছে। আর ওরা আসতে একদম আমাদের দিচ্ছিল না, বলছিল একদম আর একটা দিন থেকে যেতে, কিন্তু আমার মেয়ের স্কুলে অ্যাডমিশন করাতে হবে বলে আমি রাতেই ফিরেছি। ওরা বলছিল ভোরেরবেলা চলে যাবে, কিন্তু তবুও থাকো। আর ওরা এমন মানুষ তো, গেলে মানে একদম আসতে দেয় না, তো কিছু করার নেই। আমার মেয়েকে তো স্কুলে ভর্তি করতে হবে, সকালে যদি আসি আস্তে আস্তেই 9টা 10টা বেজে যাবে, আবার এসে মাত্র ঘরের কাজ করতে পারবো না, রান্নাবান্না করতে পারবো না, আমাকে আবার ছুটতে হবে স্কুলে। ওর জন্য আমি রাতেরবেলায় জোর করে ওদেরকে বলে এসেছি। আর সকালে উঠেই তো কি বলবো, সকালে উঠেই মানে ঘুরতে গেলে জানোই প্রচুর কাজ, ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় যা সব নিয়ে গেছিলো সব ধুয়ে ছাদে মেলেছি। ওয়েদার তো একদম ভালো ছিল না, তবুও ছাদে মেলে আর একটুখানি অল্প করে ভাত আর একটা তরকারি করে আমি 10:30টার মধ্যে স্কুলে বেরিয়ে গেছি। স্কুলে বেরিয়ে গেছি তখন থেকে যে 2টো পর্যন্ত আমাকে লাইন দিয়ে স্কুলে দাঁড়াতে হয়েছে। আর এই দেখো আমার ছেলেকে দেখছো, ওর পাপা বসে আছে, আমি বসে আছি, আমার মেয়ে বসে রয়েছে, তার মধ্যে এত ছটফট করছে, পড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট করে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে নিচে পজিশন, নিচে, এটা উপরে, মানে উপরে মন্দির আছে তো, এটা উপরে নয়, এটা নিচে, আমরা নিচেই বসে আছি। তো লাইট অফ হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে, পুরো লাইট অফ করে দিয়েছে। এইবার আমরা বেরিয়ে চলে আসব, ওরা উপর থেকে নামলেই আমরা বেরিয়ে চলে আসব। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা।